টিকিট না পেয়ে কয়েক ঘন্টার মধ্যে দল ছাড়লেন তৃণমূল কংগ্রেসের বিদায়ী কাউন্সিলর সহ প্রভাবশালী কয়েকজন নেতা কর্মীরা। শুধু তাই নয়, তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন তারা। পুরুলিয়া শহর জেলা কংগ্রেস কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন জেলা কংগ্রেসের সভাপতি নেপাল মাহাতো। আমি 5 বছর ধরে অনেক কাজ করেছি ওয়ার্ডে, আমাকে টিকিট পেলাম না, সেজন্য আজকে আমি কংগ্রেস জয়েন করেছি। তৃণমূল কংগ্রেসে কাউন্সিলর ছিলেন, হ্যাঁ ছিলেন, আপনি হঠাৎ রাতারাতি কংগ্রেসে যোগ দিলেন কেন? কি আমি ওয়ার্ডে অনেক কাজ করেছি 5 বছর ধরে, আমি ওয়ার্ডে কাজ করেছি এতদিন ধরে, হ্যাঁ, কোনো ভোটে লোকসভা বিধানসভায় দুবার, পৌরসভা একবার, হ্যাঁ, সেই জন্য আমি মানে কংগ্রেস জয়েন করেছি। আমার পারফরম্যান্স আমার একবারে। আমরা দীর্ঘদিন ধরে তৃণমূলের হয়ে কাজ করে এসেছি এবং আমাদের ওয়ার্ডের প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়িয়ে এসেছি, তাদের প্রত্যেকটি সমস্যার সমাধান করে এসেছি। কিন্তু আজ যখন প্রার্থী ঘোষণা করা হলো, আমাদের মনে হলো যেন আমাদের ঠিক মর্যাদা দেওয়া হলো না, সেই জন্য আজ আমরা কংগ্রেসে যোগদান করতে বাধ্য হলাম এবং দেখি কংগ্রেস পার্টিতে আমাদের সমর্থন করে কি না। এখন মনে তো হচ্ছে দেবে, তারপর জানি না আগে কি করবেন ওনারা। হ্যাঁ, কিছুটা তো তাই, একটা আমাদের মনে ক্ষোভ হয়ে গেছে বলতে পারি, কেননা আমরা তৃণমূলের হয়ে এতটাই আমাদের ওয়ার্ডের মানুষের জন্য করে এসেছি, তো সেই জায়গাটা আমরা হয়তো পেলাম না, সেটারই একটা আমাদের ক্ষোভ রয়ে গেল। হ্যাঁ, প্রত্যাশা তো রয়েছে জয়ী হবই, সেই আশা নিয়েই আমরা এগিয়ে এসেছি কংগ্রেসে। হ্যাঁ, পুরো সমর্থন রয়েছে আমার ওয়ার্ডের, প্রত্যেকটা মানুষের সমর্থন রয়েছে, তাই আমরা এগিয়ে এসেছি, দেখি আগে কি হয়। কি নাম আপনার? দুর্বা দত্ত, 7 নম্বর ওয়ার্ড। দুর্বা দুর্বা দত্ত।